নমস্কার বন্ধুরা, হোম অফ টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহালয়া, মহালয়া মানেই পুজোর শুরু। এই পুজো উপলক্ষে আমি একটি সাবেকি মিষ্টি মনোহরা করে দেখাচ্ছি। আমি এখানে নিয়েছি 1 কাপ ছানা, 2/3 কাপ চিনি, 1/2 কাপ আমুল স্প্রে, 1/4 কাপ গুঁড়ো চিনি, 1 টেবিল স্পুন ঘি, 1 কাপ দুধ, কিছু পরিমাণে পেস্তা বাদাম, 1 টুকরো জায়ফল ও 4টে এলাচের দানা। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা আমার ভালোভাবে গলে গেলে তারপরে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা হালকা গরম হতে হতেই আমি আমুল স্প্রেটা মিশিয়ে দিলাম। মিশ্রণটা কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন কড়াই থেকে ছাড়তে শুরু করবে তখন আমি ছানাটা যোগ করে দিলাম। ছানাটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গুঁড়ো চিনিটা যোগ করে দিলাম। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি কারণ জল কম বেরোবে তাই। মিশ্রণটা আমার একটু শুকনো শুকনো হতে শুরু করেছে, এরপরে আমি জায়ফল আর এলাচটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে কুচিয়ে রাখা পেস্তা বাদামগুলো আমি মিশিয়ে দিলাম। মিশ্রণটা আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। মিশ্রণটাকে এবার ঢেলে নিয়ে হাত দেওয়ার মতো হালকা ঠান্ডা করে নেব, তারপরে হাতে তালু দিয়ে অনেকটা সময় ধরে ভালোভাবে মেখে নেব। এই মিষ্টি তৈরিতে এই মেখে নেওয়াটাই কিন্তু এই মিষ্টির আসল কাজ।
এবারে এই মিশ্রণটা থেকে হাতে তালুর মধ্যে একটু ঘি লাগিয়ে মাঝারি সাইজের অনেকগুলো বল তৈরি করে নেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি ও হাফ কাপ জল ও দুটো এলাচ দিয়ে মিষ্টির রসটা তৈরি করে নেব। মিষ্টির রসটা কিন্তু এরকম একটা বেশ ঘন রস তৈরি হবে। এরপরে বলগুলো মিষ্টির রসের মধ্যে ভালোভাবে কোট করে একটা কলার পাতার উপরে ঘি বুলিয়ে একে একে তুলে রাখব। কলার পাতা যদি কাউরি না থাকে তাহলে শাল পাতা বা থালার মধ্যে ঘি বুলিয়েও রাখতে পারেন। আমি এখানে কলার পাতা ব্যবহার করেছি কারণ এতে মিষ্টিগুলো তুলতে খুব সুবিধা হয়। মিষ্টিগুলো আমার 10 মিনিট হয়ে গেছে, ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি রেসিপিটা সকলের ভালো লেগেছে।